শুভ সকাল। কালকে রাত্রে থেকে একটা নিউজ মানে একটা দেখছিলাম, দেখাতে একবার ভিডিওটা, অজয় নদীর উপরে নাকি 180,000 মতো জল ছাড়া হয়েছে, দেখা থাকে ভিডিওটা। সবাই ভাবে যে আমাদের অজয় নদীর উপরে মানে ডিভিসি জল ছাড়লে নাকি আমাদের অজয় ভাসে, কিন্তু এটা একদম ভুল কথা, কারণ আমাদের অজয় নদীর সঙ্গে ডিভিসির কোনো সম্পর্ক নাই। অজয় নদীর উপরে তিনটে ড্যাম আছে অজয় নদে, একটা হচ্ছে সিকাটিয়া, আর সিকাটিয়ার আগে আছে পানসি ড্যাম ড্যাম্প, আর একটা আছে এইদিকে বীরভূমরাজপুরের এইদিকে একটা আছে হিংলো। এই ড্যামগুলো জলটা আমাদের অজয় দিয়ে আসে, কিন্তু এর খবরগুলো না একদম নিজে দেখাতেই চায় না। তার প্রভাব পড়তে শুরু করবে হচ্ছে মানে কালকে যেটা দেখলে না, রাত্রি 12টা থেকে মানে 12:30টার মধ্যে নাকি জলটা ঢোকার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত জোগায়নি। আর এই দিকটা দেখো, এটা হচ্ছে আমাদের জলের মাঠ, কি অবস্থা কাছে গিয়ে দেখাচ্ছি। আর ওই দেখো গাছের ফাঁকে ফাঁকে শব্দ থাকে, ওটা হচ্ছে আমাদের বিল মাঠ। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গিয়েছিলে কোথায় সব? বান আসছে। এটা হচ্ছে আমাদের জলের মাঠ, এখানে আমার আছে টোটাল 1.5 বিঘা, একদম ভাই জলের তলে তলায় মানে বেরিয়ে গেছিলো, আবার আজকে রাত থেকে বেড়েছে, আবার ডুবে গেছে, কি অবস্থা ভাই। আমার মধ্যে সব থেকে উঁচু মাঠ হচ্ছে এই জায়গাটা, দেখতে পাচ্ছি এখানে জলটা মানে আমাদের গ্রামে আর সাঁতার পানি হবে, হ্যাঁ সব থেকে উঁচু। দিনে পাখিটা আমরা এখানে খুঁজছি, পালক পড়েছে, সে উড়ে পালিয়ে গেছে পালিয়ে গেছে। যাই হোক, একটা জান আমরা বাঁচাতে পেরেছি, এটাই অনেক। বানের খড় কি বাড়ছে না কমছে? বাড়ছে। আরে তোমার কত বিঘে জমি এখন আছে জলের তলায়? 10 বিঘে। 10 বিঘে রোয়ানো নাই, রোয়ানো নাই, তাহলে মানে ওই জন্যই দাঁত দিয়ে হাসিটা বেরিয়েছে, নাহলে কিন্তু এটা বেরোতো না। বাড়ছে না কমছে? বাড়ছে, হালকা বাড়ছে। আমাদের বিস্তলা ডুবে নাই। আচ্ছা আচ্ছা, কি অবস্থা এদিকটা দেখো, ভয়ানক রূপ। ওখান থেকে সব দেখছে মানে কি বলছে, আস্তে আস্তে বাড়ছে, আবার যে জলটা ছেড়েছে না সেটা যদি আস্তে আস্তে যোগায় না, তো এ মনে হয় রাস্তা পর্যন্ত ঠেলে দেবে। আর গাইস ভিডিও দেখতে পাবে না গাইস, মরে যাবে তোমাদের ইউটিউবার। মরবো না ভাই, মরলে হবে মানে মরে যাবে, আর ভিডিও দেখতে পাবে না সবাই। যদি সেরকম আসে, যদি ভিডিও দেবো আমি নতুন আর চলে যাবো দরকার পড়লে, যদি আগে সিম তুলতে আসবো ভিডিও করে নেবে, তাহলে ডুববে অজয় পানিতে না, নতুন একটা ওই খানটা ডুববে না যেখানে আমরা থাকি। পান ঢুকছে দেখতে পাচ্ছ, এদিকটা হচ্ছে বানের জল, এদিক থেকে এই জমিটা ঢুকছে, কত স্পিডে ঢুকছে দেখো ভাই, মানে কিছুক্ষণের মধ্যে এইটা ডুবতে যাবে, ডুববে। আমাদের এই বীজ কটা আছে ভাই জানি না, বীজ কটাই সম্ভব, কারণ এই পান ছাড়লে না আবার ডোবাবো। ওহো লা 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 লা, আমরা কোথায় এসেছি ভাই? সমুদ্র, ছোটখাটো সমুদ্র। আস্তে আস্তে ওখানে একটা কেলে সাপ দেখলাম, কে মেরে দিয়েছে, তা ঠিক গঙ্গাকে বলে সরে যা, দেখতে পাচ্ছ এই মাথায় মধ্যে দেখা মানে পদ্মা নদী দেখেছো সেরকম মনে হচ্ছে। ওই ভাই শেষ সীমানা, আর বাড়ছে না কমছে সেটা এখন আমরা দেখবো, এই লাস্টে এই সীমানাটাই গিয়ে। তেরে নজর হালকা হালকা বাড়ছে, যেটা আমি ওখানে দেখে এলাম, আর এখানে কিছুক্ষণ দাঁড়ায় দেখি কি হয়। ভাই সাফ, এইটা হচ্ছে আমাদের রাস্তা, আর দুজন দিকে হচ্ছে সমস্ত জমি। আচ্ছা আমি এখান থেকে একটা আন্দাজ করছি এখানে কত হাজার কিউসেক জল হবে, জানলে একটু কমেন্ট করবে। গভীরতা বেশি নেই, ম্যাও করে বিড়াল ডাকছে মানে বান আসবে। আর এই সামনের গ্রামটা দেখতে পাচ্ছ, এই গ্রামটা হচ্ছে আউ গ্রাম, পাশে একটা কান্দর আছে তার জলটা এইদিকে আসছে। হ্যাঁ জালটা নিয়ে এসে শুধু মাছ ধরলি হতে বল, আস্তে আস্তে জল বাড়ছে, কারণ ওই যে পানাটা দেখতে পাচ্ছ না, পানাটা ওইখানে ছিল, আস্তে আস্তে সব এইদিকে আসছে, মানে আরও নাকি ডুববে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এখানে টোটাল আমার ভাই 10 বিঘে জমি এখন জলের তলায় চলে গিয়েছে। সরকার থেকে ভিডিওটা দেখলে আমার অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে নেবে, কিছু টাকা দিলে ভালো হতো, মানে মেন ব্যাপার হচ্ছে ধানের বীজ নাই, টাকা লাগবে না, বীজটা দিলেই হবে, রুইয়ে নেবো। ভাই কেমন লাগছে পদ্মা নদী চলে এসেছি, সেই চড়া বাংলাদেশ থেকে যারা দেখছে ভাই, একবার এই দিকটা দেখো, এই দিক থেকে শুরু পানি একবার এই, হ্যাঁ বাংলাদেশ থেকে যারা দেখছো তারা কমেন্ট করে জানাবে যে তোমাদের পদ্মা নদী কি এতটা চওড়া।
না এর থেকেও বেশি। ভয়ঙ্কর দৃশ্য ভাই, ওই না কারো পৌষ মাস কারো সর্বনাশ। আবার আস্তে আস্তে নাকি জল বাড়ছে, শেষ পর্যন্ত জানি না ভাগ্যে কি আছে। মানে সব যা হবে হোক এবার যদি ছেড়ে যায় না তবুও একটা ভরসা আছে, কারণ ওদিকে আমাদের বীজ আছে, ওই বীজ দিয়ে জমিগুলো রোয়ানো হবে। এখানে টোটাল কিছু জমির মধ্যে আমাদের 7 বিঘা মতো এগুলো রোয়ানো ছিল না, 7-8 বিঘা জমি এখনও রোয়াতে ছিল, কিছুদিন পর রোয়াতাম, তার আগে চলে এলো এরকম। আর এখানে আমাদের রোয়ানো জমি আছে বলতে গেলে 5 আর 2 = 7 বিঘা। এটা আমাদের চিহ্ন দেওয়া হচ্ছে, ভালো করে দেখে দে। আমাদের পরে কোনো যদি লোক আসে না তারা ঠিক বুঝে নেবে যে হ্যাঁ এতটা চিহ্ন দিয়েছিল, তারপরে আবার বেড়েছে। ভাই সাপ কেউ, ভাই কেমন লাগছে গাড়া? আর এই ছোট ছোট ছেলেরা এসেছিল, যা 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 পালা চিহ্ন তো যা দেখা, ভয় হয়ে গেছে। এখানে একটা কিলে সাপ আছে দেখলো, তার জন্য এই সাপের নাম শুনলে না কেমন বুকটা ধরাক ধরাক করে। মাঠ ঘোড়া কমপ্লিট, বান দেখে অবস্থা খারাপ হয়ে গেলো, আবার নাকি বলছে জল ছেড়েছে, দেখা যাক সেটা কখন আসে। সেটা কমপ্লিট করে এখন বাড়ি এসে খাবো হচ্ছে সকালের খাবার, এরপর হয়তো আবার আমাকে মাঠ যেতে হবে আমার আব্বাকে আনতে। বাজে এখন কটে? স্কুলে ছুটি না, দেড়টা হবে না, 1:05। বেশ ঠিক আছে, বাজে 1:30, যাই হোক বটে। আর আমরা এখন যাচ্ছি কোথায়? সবারই বিয়ে না হয় কিন্তু এর একটা আছে, আদৌ বাড়ছে না দেখাচ্ছে এরকম। চলো কাছে গিয়ে দেখতে, বলছে বান বাড়ছে। আমাকে নিচে করে বললো, আমাকে জাপিলো ফোন করে বললো বান বাড়ছে। এসো এসো দেখি ভাই, এইখানে দেখো, এখানে বোঝা যায় বান যদি বাড়তো না এই জলটা এইদিকে না গিয়ে এইদিকে যেত। ঠেলছে 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 সাপিলা, সাপিলা ঠেলছে ঠেলছে ঠেলছে, দেখছেন 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 দেখছেন, হ্যাঁ আইদে টানা ঠেলা হচ্ছে বে, তখনই টানছে তখনই আবার ঠেলছে। খুশির খবর, দুপুর 3টের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। বাংলাদেশে ভাই আজকে বলতে গেলে একটা ঈদের দিন, সবাই ঈদ মোবারক। বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছে বলতে গেলে খুবই খুশি দিন। এখন যাচ্ছি পার্টি করতে, পার্টি করতে যাবো কোথায়? বন্দে ভারত রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া হবে সেই খুশিতে। আমরা অনেকদিন ধরে যাইনি, সেই আমরা 1 মিলিয়ন সেলিব্রেশন হয়েছিল সেদিন গেছিলাম, তারপর থেকে যাওয়া হয়নি। গেছি বন্দে ভারত রেস্টুরেন্টে, আর এখানে হবে পার্টি। আচ্ছা বলো, বাংলাদেশের খুশিতে মানে তুমি আজকে চাউমিন খাচ্ছ, কেমন লাগছে তোমাকে? ভালো তো লাগবেই। তোমার কোনো বক্তব্য বাংলাদেশে কি রকম বক্তব্য যে তুমি নিউজে দেখেছিলে বাংলাদেশে? হ্যাঁ ইন্টারনেট বন্ধ ছিল, হ্যাঁ তারপরে আজকে খবর পেলাম, হ্যাঁ মোবাইলে ওই কি বলে এই নিউজ চ্যানেল থেকে মেসেজ এলো, যে হাসিনা শেখ হাসিনা পদত্যাগ করেছে। তারপর অনেক খুশি হলাম, তখন দেখি সব মানে ওদের হোয়াটসঅ্যাপ ফেসবুক সব খুলে দিয়েছে, সব খুলে দিয়েছে, যেটার জন্য অনেক খুশি ভাই। অনেক কিছু অনেকজন মারা গেছে, সেটা নিয়ে খুশিতে চলে এলাম তোমার সাথে। আই দেবো, কেমন লাগছে খেতে? ভূত যারা হবে পেয়ে দেখো, ভূত তো বললাম কোথাও কোথাও। আর ওইটা বাজে এখন 8:20, আর আবার হুট করে বৃষ্টি নেমেছে, যা পর্যন্ত কি হবে আমার বৃষ্টি হচ্ছে তার সাথে বৃষ্টি, শেষ পর্যন্ত ভাগ্যে কি আছে। একা তো বন্যা কমছে না, জল বাড়ছে, দেখা যাক এই বছর মনে হচ্ছে মাঠে আবার দেখবো বন্যা বাড়ছে নি, কারণ আজকে বৃষ্টি হলে কালকে বাড়বেই বাড়বে।